দ্বিতীয় প্রশ্ন করা হয়েছে তাবলিক জামাত বর্তমানে তাবলিক জামাত আবিষ্কার হয়েছে উনিশশো সালে দিল্লির মেওয়াতে ভারতের হরিয়ানা মাওলানা ইলিয়াস মালফুজাতে ইলিয়াস ভূমিকার তিন নম্বর পৃষ্ঠায় এই তাবলিক জামাতের অনেক কিছু আছে সুন্দর পজিটিভ কিন্তু অনেক কিছু আছে সেরেক এবং কুফরিতে বরপর আল্লাহর নবী উসুল দিয়েছেন বুনিয়াল ইসলাম ও আল্ খমসিন আমি আল্লাহ রাসুল আমার আল্লাহ কয়টা স্তম্ভ দিয়েছেন আর তাদের উসুল কয়টা ছয়টা কালেমা নামাজ রোজা হজ জাকাত এলেম ও জিকির একরামুল মুসলিমিন আমি নিজে দুই চিল্লার সাথী ভাই কয় চিল্লার সাথী আমি নিজে কয় চিল্লার সাথী দুই চিল্লার সাথী তারপরে তাদের বই আছে ফাজায়েলে আমল ভূমি কাতে শেরেক আমি এত বড় একটি কিতাব লিখিয়েছি যাতে করে এত বড় বুজুর্গ মাওলানা ইলিয়াসের মতন এত বড় বুজুর্গের সন্তুষ্টির বিধানে আমার পরকালের নাজাতের উসিলা হইবে বলিয়া উক্ত কাজ আমি করিয়াছি ভাই আমরা কার সন্তুষ্টির জন্য ইবাদত করবো মাওলানা ইলিয়াসের আর আল্লাহ শিখাইছেন কার সন্তুষ্টি ওয়ামা উমিরু ইল্লা আলিয়া আয়বদুল্লাহ মোকলিসিন আল্লাহউদ্দিন একনিষ্ঠভাবে দিনের জন্য আল্লাহর জন্যই আল্লাহ সন্তুষ্টির জন্যই কাজ করতে হবে ঠিক না ঠিক এই তাবলিক জামাতের ফাজাইল হজের পঞ্চান্ন পৃষ্ঠায় আছে সাইয়েদ আহমেদ রেফাই নামের একজন ব্যক্তি নবী মারা গেছেন দশ হিজরিতে পাঁচশো ছাপ্পান্ন হিজড়িতে তিনি উলঙ্গ হয়ে রসুলের খবরের সামনে পড়েছে চেরা গাফিলি নাশিলি আর কবর থেকে একটা হাত বের হয়েছে নব্বই হাজার লোকে হাত দেখতে পাইছে মিয়া যে হাত হুসাইনের জন্য বের হলো না যে হাত হাসানের জন্য বের হলো না যে হাত যুদ্ধ দশ হাজার মারামারিতে বের হলো না আর তোমার মতো ভণ্ড কবর পূজারী রেফাই কবিতা শুনে রসুল হাত বের করে দিয়েছেন এটা আকিবার খেলাপ এই কিতাব ফাজাইল আমলের দুশো চৌষট্টি পৃষ্ঠার ফাজাইল জিকিরে লেখা আছে এক যুবক সকাল সন্ধ্যা জাহান্নাম দান্নাত দেখতে পাইতো কি দেখতে পাইতো জান্নাত আর জাহান নাম দেখতে পাইছেন কে আমার নবী মোহাম্মদ আমি রসুল নিজের চোখে যেটা দেখি তোমরা যদি দেখতে কোনোদিন হাসতে না শুধু কি কাঁদতে তো রসুল সারা আর কেউ জান্নাত আর জাহান নাম দেখতে পাইতো না এবার এক ব্যাটার মা মারা গেল তখন এই যুবকরে বলছে মা জান্নাতে না জাহান্নামে নামে অমনি চোখ বন্ধ করে আছে জাহান্নামে নামে টেলিফোন করছে টেলিফোন করার পর দেখলো তার মা জাহান্নামে নামে আছে কয় তাহলে করণীয় কি কয় এইবার আমার কাছে সত্তর হাজার কালেমার জিকির আছে এটা তোমার মার কবরস্থানের ব্যালেন্সে ট্রান্সফার করে দেই এবার চোখ বন্ধ করে কবরস্থানে তার সত্তর হাজার জিকির পাঠাই দিছে এইবার কই আছে কয় সত্তর হাজার কালেমার বরকতে তোমার মা এই মাত্র জান্নাত লাভ করিয়াছে আরে ভাই জান্নাত কি হাওয়াই লাড্ডু ইচ্ছা মতো দিয়ে দিল এগুলো কোন কথা তিরিশ আলোয়াজ করতেছি ফাজালা নামাজে লেখা আছে এক অন্ত নামাজ খাজা করলে আসি হোক বা চার কোটি দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নাম কি করলে কাজা করলে কয় কোটি দুই কোটি এবার আমি বললাম হজুর আমার একখান প্রশ্ন আমাকে দেখে বুঝছে মাথায় লাল টুপি যখন কোন মৌলবীর মাথায় লাল টুপি দেখে ওর মাথায় শরীরে এমনি আগুন জ্বলে কারণ এটা মানে মিষ্টি টুপি তার মানে বুঝে এটা কোনো সাধারণ মৌলবীর মাথার টুপি না নিশ্চয়ই এখানে গিরিঙ্গি আছে আমি বললাম হুজুর একখানা প্রশ্ন আছে কয় কি প্রশ্ন হুজুর আমি বলি আমার নবী খন্দকের যুদ্ধে অসর কত বসত কতাবশত আসরের নামাজ ছেড়ে দিছেন এখন নবীর কয় হুক বা জাহান নামের শাস্তি হবে আমার নবী অনিচ্ছাকৃতভাবে খন্দকের যুদ্ধে কি নামাজ কাজা করছেন তাহলে এক ওয়াক্ত নামাজ কাজা করলে যদি দুই কোটি অষ্টআশি লক্ষ বছর আশি হুব্বা আশি হুব্বা যদি জাহার নামে হয় তাহলে আমার নবী তো দুই কোটি অষ্টআশি লক্ষ বছর আমার নবীরে জাহার নাম থেকে বাঁচাইতে হয় তাহলে তোমারে এই আশি হুব্বারে জবাই করে গঙ্গার পানিতে ফেলে দিতে হবে এরকম কোনো হাদিস আল্লাহ রাসুল কোনোদিন বলেন নাই ঠিক না ব্যা ঠিক এই সমস্ত বানওয়ার কেচ্ছা কাহিনী ফাজাইল আমলে আপনি সব পাবেন খালি কোরআন হাদিস পাবেন না গল্প পাবেন কেচ্ছা পাবেন তারপরে আপনার চোখ বন্ধ করছে দরুদ পরে ঘুমিয়ে গেছে হঠাৎ করে হাতের মধ্যে দেখে একটা রুটি অর্ধেক রুটি স্বপ্নে খাইছে আর বাকি রুটি হাতের মধ্যে আছে কি বলবেন সুমান আলান এগুলাই পরে আর বেশক 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 আমি নিজে এগুলো একসঙ্গে তালিম করছি এই বলতে পারি এইখানে এই জন্যই বই লিখতে চাইছিলাম তার আগে বিন মহসিন লেখে শেষ করে দিয়েছে বইটার নাম দিতে চাইছিলাম ফাজায়েল আমলের উপরে সার্জিক্যাল স্ট্রাইক অর্থাৎ ফাজায়েল আমলের শিরোন অভিযান শিরোন অভিযান দিয়ে বই লিখতে চাইছিলাম তার আগে দেখলাম দিনী ভাই বড়ো ভাই বিন মহসিন শিরোনি অভিযান দিয়ে আগেই বই লিখে ফেলেছে আমার তাই আর কাজ করতে হইলো না উনারটা থাকতে আর আমার নতুন করে কাজ করার কোনো দরকার নাই সুতরাং এই ওয়াশ করতে গেলে আমার দুই ঘন্টা সময় দিতে হবে ফোন দিয়ে বলতে হবে ফাজাইল আমল রাখবো ফাজাইল হজ রাখবো ফাজাইল রাখবো ফাজাইল সাদা রাখবো এরপরে যদি কারো খাউজানি সুলকানি ফাঁসলানি থাকে তার সাথে বাহাজ মোনাজারা করবো একটু দেখব তুমি মায়ের কয় ফুটা দুধ পান করে আমার সাথে মোনাজারায় বসেছো আমি নিজেই তো এটা আমল করছি একসময় নাকি আল্লাহ তালা এখন আমরা কি তালে করব আমাদের একটা ফাজাইল আমল আছে রিয়াবুজ্সাহ আলহীন কি আমাদের ফাজাইল আমলের নাম কি রিয়াদুস সালেহীন কে ইমাম নবাবী লিখেছেন বুখারি মুসলিমের বেশিরভাগ হাদিস দিয়ে এইটা সাজানো এইটা তালিম করবেন তাহলে বিভ্রান্ত থেকে বেঁচে থাকতে পারবেন উপকারের চাইতে যদি ক্ষতি হয় এমন উপকার আমার দরকার নাই কথা বুঝতে পারছেন কিনা মহান আল্লাহ তালা আমাদের বুঝবার তৌফিক নায়াত করুন মহান আল্লাহ তালা আমাদেরকে হিম্মত দান করুন করুন হাদিসের